একদিকে যখন গরু পাচার কাণ্ডে সক্রিয় সিবিআই, অন্যদিকে কয়লা পাচার কাণ্ডেও কিন্তু তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা কাণ্ডে রাজ্যের 8 জন আইপিএস অফিসারকে ইডির তলব। একেবারে পরপর নামগুলো আপনাদের সামনে রেখেছি, জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র সহ 8 আইপিএস কে দিল্লিতে তলব করা হয়েছে। 15ই অগস্টের পর দিল্লিতে তলব করা হয়েছে ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, নিজাম প্যালেস থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কি কি কারণে এবং কবে কবে এই 8 জন আইপিএস অফিসারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে? প্রকাশ, দেখো পাপিয়া, ইডির অফিসাররা দাবি করছেন যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ তথ্য প্রমাণ রয়েছে, তাই এই 8 জন অফিসারদের তলব করা হয়েছে। তোমাকে বলে দেবো ইডি সূত্রের খবর, 22 তারিখ, এই মাসের 22 তারিখে জ্ঞানবন্ত সিংকে তলব করা হয়েছে, এই মাসের 23 তারিখে কোটেশ্বর রাওকে তলব করা হয়েছে, এই মাসের 24শে আগস্ট শ্যাম সিং তাকেও কিন্তু তলব করা হয়েছে, 25 তারিখ সেলভা মুরুগান আরেকজন আইপিএস অফিসার তাকে তলব করা হয়েছে, 26শে আগস্ট রাজীব মিশ্র, তুমি জানো আইপিএস অফিসার রাজীব মিশ্র, তাকে দিল্লির ইডির দফতরে তলব করা হয়েছে, এবং যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি 29 তারিখ সুকেশ জৈনকে তলব করা হয়েছে, 30 তারিখ আরেকজন আইপিএস অফিসার তথাগত বসু, এবং 31 তারিখ এই মাসের 31 তারিখ ভাস্কর মুখার্জি তাকে কিন্তু ইডির দিল্লি দফতরে তলব করা হয়েছে। ইডির অফিসাররা জানাচ্ছেন এর আগেও কিন্তু কয়েকজন আইপিএস অফিসারদের বয়ান তারা রেকর্ড করেছেন, তাদের বহু প্রশ্ন করা হয়েছিল এবং যে অভিযোগ বারবার ইডির সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে কয়লা মাফিয়াদের সঙ্গে তাদের কিন্তু একটা আতাত ছিল, নেক্সাস ছিল, এবং একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে, এমনকি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ রয়েছে, প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে, এমনই দাবি করছেন ইডির অফিসাররা। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে এই অফিসাররা কোনো না কোনো সময়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া এলাকায় কিন্তু চার্জে ছিলেন, সেখানে কাজ করেছেন এবং সেখানে থাকাকালীনই কিন্তু তারা আর্থিক লেনদেন হয়েছে তাদের মধ্যে কয়লা মাফিয়াদের সঙ্গে, এবং সেই সমস্ত তথ্য প্রমাণ এভিডেন্সকে সামনে রেখে, বয়ানকে সামনে রেখেই একেবারে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ প্রকাশ। আর আপনাদের দেখাবো যেই অনুব্রত মণ্ডল, যার ডাকনাম কেষ্ট, একেবারে বীরভূমের দন্দ্বন্দ্ব প্রতাপ সভাপতি, যাকে বলা হয়তে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছেন, আর সেই বিতর্কিত মন্তব্যগুলোই রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে। নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে ছড়াও হন, যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি বলছি বাইরে মিটিং করে আসার পর যেখানে অবরোধ করবে প্রশাসন যদি সরিয়ে দেয় ভালো কথা, আমাদের কর্মীরা স্কুটিয়ে সরিয়ে দেবে। আর তুমি যদি ভেবে নাও যে আমি তুমি মাস্তান আর আমি কেউ নয়, ভুল ধারণা, তুমি যদি মাস্তান হও আমি ডন, আর তুমি যদি মানুষ হও আমও মানুষ। দাঁত খেজাবেন না, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, দাঁতটা কি দিয়ে ভাঙবো বলুন তো, কোন হাতুড়ি দিয়ে ভাঙবো না, কোন ঢিল ছুটবো না, কাজের কাজের কর্ম থেকে দাঁত ভেঙে দেবো আপনাদের। আমরা দাঁত কি করে ভাঙতে হয় আমরা জানি, কান কি করে মুলতে হয় আমরা জানি।